এই কেমন আছো? অনেকদিন পর আসছে ব্লগটা, ওটার জন্য একটু সরি। আমি বলেছিলাম যেহেতু আমার এক্সাম চলছে তো আমি এই কদিন দিচ্ছিলাম না, এবার এক্সামটা এন্ড হয়েছে, সো এইবার ব্লগ আসছে। আর আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি হচ্ছে আজকে, সো চলো আর লেট না করে শুরু করা যাক। Well, hey guys, this is the boss on the wheels. Kemon acho? গাড়িতে উঠে গেছি, যাচ্ছি আমরা এখন। এখানে আমার সাথে আমার বাবা আছে আর একটা আঙ্কেল আছে, দেখাচ্ছি। এই যে এটা আমার বাবা আর এই আঙ্কেল ড্রাইভ করছে। তো আমরা এখন যাচ্ছি ডেক্যাথলন, এটা হচ্ছে ডেক্যাথলনের যেটা সল্টলেকে আছে সেক্টর 5-এ, সেইটায় যাচ্ছি আমরা। এখানে অনেক স্পোর্টসের জিনিস পেয়ে যাবে, তোমরা সাইক্লিং করো তাদেরও সব কিছু পেয়ে যাবে, যে কোনো 70 টাইপ সব স্পোর্টসের সব ইকুইপমেন্টস বলো সব কিছু পেয়ে যাওয়া যায় এখানে। তোমরা দেখো, হয়তো অনেকজনের আইডিয়া নেই ডেক্যাথলনটা কি, এবার তোমরাও দেখলে বুঝতে পারবে। খুব ইন্টারেস্টিং জায়গা, আমার তো খুবই ভাল লাগে। এবার চলো, এখন জ্যামে আটকে পড়েছি। এই দুপুরবেলা জ্যাম, মানে এসিতে আছি বলে অতটা লাগছে না গরম, কিন্তু বাইরে প্রচুর রোদ। আর তোমরা যদি আমার লাস্ট ভিডিওটা না দেখে থাকো প্লিজ দেখে নিও, ওপরে এখানে আই বাটনে আসতে থাকবে তোমাদের লিঙ্কটা। ওখানে আমি বলেছিলাম যে কতগুলো ভালো সাইকেলের রিভিউ দিয়েছিলাম, সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এই আমরা CC2 ক্রস করছি, এবার CC2 পুরো ফাঁকা এখন। এই টাইমে খুব একটা লোক থাকেও না, কিন্তু এখন যেহেতু এরকম সিচুয়েশন বলে হয়তো আরো বেশি ফাঁকা লাগে। এই যে আমরা এবার বিশ্ব বাংলা গেট ক্রস করব। ওকে, তো আমরা এবার এসে গেছি ডেক্যাথলন, একদম সামনেই দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাবে এইটা, না তো উল্টো দেখাচ্ছে যেহেতু ফ্রন্ট ক্যামেরায় আমি শ্যুট করছি। তো এবার ভেতরে যাওয়া যাক। ওকে, সো এবার ভেতরে চলে এসেছি আমরা। অ্যান্ড তো যাচ্ছি, সেটা না আগে বললাম, বলে দেওয়া ভালো যে এখানে সেফটি খুব ভালোভাবেই মানে মেনটেন করা হচ্ছে। আমার হাতে স্যানিটাইজার দেওয়া হলো, টেম্পারেচার চেক হলো, এটা নর্মাল। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা বড়, ইটস লাইক এ শপিং মল, পুরো স্পোর্টসেরই জিনিস পাওয়া যায় সব। খুব ইন্টারেস্টিং জায়গা। এই যে সেক্টরটা দেখছো, এই জায়গাটা সব হাইকিংয়ের বেশিরভাগ জিনিস আছে, যেরকম এখানে আছে হলো হাইকিংয়ের সব টি শার্ট শার্ট, দেন এখানে ক্যাপস আছে অনেক ধরনের, তোমরা এখানে উইন্ড চিটার এই সব পেয়ে যাবে। এখানে প্রাইসগুলো তোমরা দেখতে পাবে, সব কিছুর প্রাইস এখানে এরমভাবেই লেখা থাকবে। এখানে যেরকম শ্যুজ শুরু হয়ে যাচ্ছে, যেরকম একদম ভালো ভালো শ্যুজ 999 থেকে শুরু হয়ে যাচ্ছে, তার কমেও আছে। এখানে অনেক কিছু, এইগুলো সব, এই জায়গাটা পুরো হাইকিংয়ের জন্য। দারুণ দারুণ গ্লাসেস সব, তোমরা যদি কেউ হাইকিং করতে পছন্দ করো বা ভাবছো তোমরা কোথাও এখন যাবে, সো এখানে এসে তোমরা শপিং করতে পারো। এখানে বোটলসও আছে, খুব ভালো বোটল 99 rupees শুধুমাত্র, 0.75 liters। অ্যান্ড
এই যে এই জায়গাটা দেখছো তোমরা। ওকে, আমি এবার আরেকটা জায়গায় চলে এলাম, এটা ট্রেকিংয়ের। এখানে ব্যাগস দেখতে পাবে তোমরা খুব ভালো। এগুলো হলো কেচুয়ার ব্যাগ। কেচুয়া যে কোম্পানি, আমি ব্যাগ ইউজ করি ওটার, তোমরা হয়তো দেখেছো, জানি না, আমার ভিডিওতে আমি ওই ব্যাগটাই ইউজ করি যখন আমি সাইক্লিং করি। আর তোমরা যেরকম এই যে স্টিক্স আছে এখানে, দেন এইখানে এই যে ব্যাগগুলো আছে, এগুলো শুধু মানে ভাবতে পারছো এই এইটা দারুণ ব্যাগ। এটা পুরো ওয়াটারপ্রুফ ব্যাগ, শুধু 199। অ্যান্ড এটার আরও বড়ো বড়ো সাইজের আছে, ওগুলোর প্রাইস একটু হয়তো ব্যারি করবে। যেরকম এইটার দেখছো, এইগুলো হলো 20 লিটারের ব্যাগ, 499 পেয়ে যাবে তোমরা। খুব দারুণ ব্যাগ, এইগুলো আমি 3 বছর হলো ইউজ করছি, এখনও কিচ্ছু হয়নি আমার যে ব্যাগটা। তারপর এইখানে তোমরা চলে আসবে, এটা হলো স্লিপিং ব্যাগ, মানে এটা তুমি আর কোথায় পাবে, এখানে তো জাস্ট ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল, এখানে কোথাও পাবে না তুমি স্লিপিং ব্যাগ, এখানেই পেয়ে যাবে। দেন এখানে গ্লাভস আছে, এগুলো সব এই জায়গাগুলো সব হাইকিংয়ের জন্য বেশিরভাগ। রুক জার্সিস ব্যাগস আছে ছোটোখাটো, যেগুলো সানগ্লাস রাখতে পারবে যা খুশি এরকম। তারপরে এইখানে রুকস্যাক আছে অনেক, আর এগুলো ওয়াটারপ্রুফ হবে, ভালো রুকস্যাক, দারুণ। এগুলো দেখো 2999-এর মধ্যে চলে আসবে। এখানে তোমরা ডগসদের জন্য, যদি তোমাদের কেউ ডগস থাকে তো ডগসদের জন্য তোমরা পেয়ে যাবে কয়েকটা জিনিস, যেগুলো মেইনলি যারা হাইকিংয়ে যায়। এখানে আছে একটা, যেরকম দেখতে পাচ্ছি আমি, হার্নেস আছে, দেন কলার্স পেয়ে যাবে আলাদা আলাদা। এগুলো মানে এতদিন চলে যাবে যে আর দেখতে হবে না, আর তোমার কিনতেই হবে না, এরকম খুবই ভালো। দেন এখানে বুটস আছে ভালো ভালো, গাম বুটস অ্যান্ড এমনিও বুটস আছে বাচ্চাদের, বড়োদের, কিডসদের যে বুট ফুট দেখাচ্ছিলাম এগুলো ফুটবলের জন্য। এখানে স্পাইক্স পেয়ে যাবে, বড়োদেরও পেয়ে যাবে স্পাইক্স, খুবই ভালো ভালো, জাস্ট 1000 রুপিজের মধ্যে ভালো ভালো চলে আসবে। অ্যান্ড এখানে একটা পুরো বাঞ্চ অফ ফুটবলের, মানে এই জায়গাটা বলতে গেলে ফুটবলিংয়েরই। এখানে দারুণ দারুণ স্পাইক্স আছে, জার্সিস আছে, ব্যাগস আছে, অ্যান্ড এখানে বলস তো দেখতেই পাচ্ছ। তোমরা তো মানে আমি তো যেহেতু সাইক্লিংটাই করি, তো আমি মেনলি সাইক্লিংয়েরই জিনিস নিতে এসেছি। আমার মনে হচ্ছে এই ফ্লোরে পেয়ে যাব। লক ফক দেখলাম কয়েকটা, এখানে কয়েকটা মিনি, আই থিঙ্ক এগুলো ফোল্ডেবল সাইকেলস আছে এখানে, তোমাদের দেখাচ্ছি চলো। এই যে এই সাইকেলগুলো দেখছো, এগুলো সব ফোল্ডেবল সাইকেল, মানে এটা নিচে যেগুলো দেখছো এগুলো ফোল্ড করা, আর খুললে হয়তো এরম দেখতে হয়ে যাবে। আর এখানে একটা রোড বাইক আছে, দিস ইজ ট্রাইবান RC 500, দারুণ দেখতে রোড বাইকটা, খুব সুন্দর বাইক এটা। এটার প্রাইস এখানে দেখতে পাবে তোমরা, ইট ইজ 54,999, মানে রোড বাইকের জন্য এই প্রাইসটা একদম ঠিক। এখানে আমরা দেখতে পেয়ে যাবো বিটুইনের অনেক সাইকেলস আছে, তোমরা মানে জাস্ট একবার দেখো এই জায়গাটায়, সব ব্যাডমিন্টন থেকে শুরু করে টেনিস এইসবগুলো পেয়ে যাওয়া যাবে, অনেক ভালো ভালো টেনিস বল পেয়ে যাবে, মানে ভালো টেনিস র্যাকেট পেয়ে যাবে। এসছি, এটা হলো জিমিং সেকশন, এখানে নানান রকমের জিমিং ইকুইপমেন্টস পেয়ে যাবে তোমরা, যেরকম পিছনে আমার দেখতেই পাচ্ছ অনেক কিছু আছে। এইবার দেখতে পাচ্ছ এখানে আমি যেটা সাইক্লিংয়ের যে সেক্টরটায়, ওখানে হেলমেটসগুলো এবার এদিকটায় ছিল, এখানে অনেক ভালো ভালো প্রাইস রেঞ্জে ঠিকঠাক। এগুলো যেরকম এইটা দেখতে পাচ্ছ, এগুলো মেনলি আমি দেখেছি যারা স্টান্ট করে তারা এগুলো ইউজ করে। এবার আমি তোমাদের দেখাতে চলেছি যে আমি কী কী নেবো। ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো সাইক্লিং জার্সি, এটা একটা ট্রাইবানের জার্সি, এটা ব্ল্যাক কালারের আমি নেবো। এটার মোটামুটি প্রাইস হলো 599, এখন অফারে আছে এই জন্য, তোমরা একবার দেখতে পাবে। এ দেখো এরম দেখতে অনেকটা জার্সিটা, পাশে আরেকটাও আছে বাট ওটা আমি নিচ্ছি না, এইটা আমি যেটা নিচ্ছি এরকম দেখতে ব্ল্যাক কালারের। অ্যান্ড এরপর আমি তোমাদের প্যান্ট দেখাবো, প্যান্টটা তোমরা এবার দেখতে পাবে। প্যান্ট যেটা, এটা মানে আমি একটা আন্ডারওয়্যার নিচ্ছি আসলে, কারণ এটার ওপরে আমি অন্য প্যান্টসও পরতে পারবো, তাতে আমার সুবিধা হবে। আর এই প্যান্টটার যেটা মানে মেন ব্যাপার সাইক্লিংয়ের জন্য, তোমরা যারা যদি করো সাইক্লিং তোমরা বুঝবে, এটায় খুব কমফোর্টেবলি সাইক্লিং করতে পারো, তোমার থাইজে কোনো ইরিটেটিং হয় না বা ইরিটেশন ওরকম কিছু হয় না, সেই জন্যই আমি এটা নিচ্ছি।
ওকে, তো এবার আমি তোমার দেখিয়ে দিচ্ছি প্যান্টটা মানে দেখতে কিরকম হবে, যদি মানে তোমরা দেখলে তোমরা আরো ভালো বুঝতে পারবে যে প্যাট কি, এটার ভেতরে যে প্যাটটা আছে সেটা কিরকম দেখতে। এই যে সামনে আর পিছনে এটা পুরো সিটের মতন শেপে একটা প্যাট থাকে, যেটা তোমার মনেই হয় না যে তুমি কোনো সিট খুব শক্ত সিটের ওপর বসে আছো, অ্যান্ড সেটা তোমার কমফোর্টেবল লাগে। কেউ কয়েকটা ভালো জিনিস আছে, দ্যাট সেগুলো হলো এই যে এটা, এটা হলো সাইক্লিং গ্লাসেস, একবার তোমাদের দেখাই। এই সাইক্লিং গ্লাসেসগুলো, এগুলোর মোটামুটি এই যে দেখতে পাচ্ছ তোমরা হয়তো, সাইক্লিং গ্লাসেসগুলো প্রাইস আছে 399 এরকমের মধ্যে, নাইট ভিশন আছে, এমনিও আছে যেটা, আর এখানে আছে হলো সেফটির জন্য, তোমরা যখন রাত্রিরে যদি সাইক্লিং করো তো এই যে ড্রেসটা দেখছো ওপরে নিয়ন কালারের, এটা গ্লো করে, তো যদি পিছন দিয়ে কোনো গাড়ি ফাড়ি আসে তো তোমাদের সেটা ওরা দূর থেকেই দেখতে পেয়ে যাবে। তারপরে এখানে আছে হলো হেলমেট আছে, একটা রক রাইডারের তরফ থেকে এখানে হেলমেট আছে, যেগুলো খুবই ভালো, তোমাদের দেখাচ্ছি একটা। এই হেলমেটটার প্রাইসও অ্যারাউন্ড 900 rupees। ওকে, তো এবার আমি না, আমার সাইক্লিং তো খুবই ভালো লাগে তোমরা তো জানো, তো আমি এই ফোল্ডিং সাইকেলটা এবার ট্রাই করবো। দেখো তোমরা, তোমরা এরমভাবে তোমরাও এসে ট্রাই করতে পারো, যদি তোমাদের যে সাইকেলটা ভালো লাগবে এরমভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো, তারপরে ইচ্ছা হলে কিনবে, নাহলে নাও কিনতে পারো। তো দেখো এবার, এবার বাবাও একটু সাইক্লিং করবে। এই সাইকেলটা যেরকম বলতে পারো একটু নতুন ধরনের, আমি ফোল্ডিং সাইকেল দেখিনি আগে, আর ডেকাথলনে আগে এসেছিলাম তখন অত সাইক্লিংয়ের ব্যাপারে আমি জানতামও না, তো এখন দেখলাম খুবই ভালো লাগছে, ট্রাইও করে নিলাম। সেটাই, তোমরা ওটা মাসলে করতেই পারো। এবার এখানে আরও কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, যেরকম ডাম্বেল আছে, এগুলো ফিক্সড ডাম্বেল, মানে প্লেটস প্লেটস এরকম কিছু আলাদা করা যাবে না এগুলো। তোমরা যেটা ভাবছো, যদি তোমাদের এরকম এটা দেখে নিলে যে কীরকম কীরকম জিনিসের কোয়ালিটি কীরকম কী, আমি তো বললাম, সো এবার তোমরা চাইলে নেটে অর্ডার করতে পারো। এখানে আছে হলো কিছু এরকম ডাম্বেলস আছে, অ্যান্ড এই যে তোমরা কিছু ব্লু কালারের আর ইয়েলো কালারের দেখলে, এইগুলোকে পায়ের মধ্যে লাগে, এগুলো ওয়েটস আছে, লাগিয়ে তোমরা জগিং করতে পারো, যারা পায়ের মেনলি এক্সারসাইজ তাদের জন্য খুবই ভালো জিনিস। এগুলো সব চালিয়ে নিয়ে দেন আমার হাত স্যানিটাইজ করে নিয়েছি, অবভিয়াসলি তোমরাও কিন্তু করো আর বিলিং করবো। ওকে, সো আমি একটা বোটল যেটা বললাম নিয়েছি, তোমার একবার দেখিয়ে দিই বোটলটা। এই বোটলটা 0.75 liters 100 rupees। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই যে কীভাবে বিলিংটা তোমরা করতে পারবে এখন, যেটা মানে খুবই সেফ, খুবই ভালো। তোমাদের যেটা করতে হবে, তোমরা প্লে স্টোরে একটা অ্যাপ পেয়ে যাবে ডিক্যাথলন অ্যাপ বলে, যেহেতু এখন এরম সিচুয়েশন সো বিলিং এমনি হচ্ছে না, তোমায় অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, দেন তার মধ্যে তোমায় বিলিং করতে হবে। এই অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর তোমাদেরকে এখানে একটা স্ক্যান অপশন আসবে, সেখান দিয়ে তোমাদেরকে যে প্রোডাক্টটা সেটাকে স্ক্যান করে নিতে হবে, আর নিজে থেকেই তোমার বিলটা তৈরি হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাবে, এটা আগে দেখাইনি, আমি নিজেও খেয়াল করিনি, টেন্টস আছে গাইস, এখানে টেন্টস, এখানে এই টেন্টসগুলো খুবই ভালো, আমি কয়েকটা এমনি ভিডিওস দেখেছি। আমার তো হয়ে গেল শপিং, এবার বাড়ির দিকে, এবার বাড়ির দিকে এগোতে হবে। আমার বাবা খুব ঝামেলা করছে, কিছু করতে দিচ্ছে না আজকে, ওই জন্য ভিডিওটা করতে একটু অসুবিধা হলো। এরম সিচুয়েশন তো ওরা ফোনেই শুধু নিচ্ছে, ফোনে তোমায় অ্যাপ ডাউনলোড করে, যদি আসো আগে একটা ডেক্যাথলন অ্যাপ আছে সেটা ডাউনলোড করে নিও অবভিয়াসলি, দেন এমনি সাইন ইন ফাইন ইন করে নেবে, অ্যান্ড তারপরে তোমরা এসো
ওকে, সো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দিস ইজ দ্য বস অন দ্য হুইলস সাইনিং আউট।